হ্যালো প্রিয়, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আপনাকে দেখাবো যে কিভাবে ইউনিস্টাগ থেকে আপনি প্রোডাক্টটা পারচেস করবেন, কিভাবে আপনি অর্ডারটা করতে পারবেন। তো এটা দেখানোর একটা কথা বলে কি, অনেকে এসএমএস করছেন যে অনেকে ইউনিস্টাগকে ডিএলপি আইডিটা বসাতে পারতেছেন না, ডিএলপি আইডিটা কোনটা বসাবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে তো প্রথমে যদি আমরা বাম সাইডে সেই মেনু অপশনটা আছে, সেই মেনুটা ক্লিক করলে অর্থাৎ এখানে দেখুন লেখা আছে অ্যাড ডিএলপি আইডি। তো এই ডিএলপি আইডিটা আপনার কোনটা বসাবেন, যখন আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেন আইডিটা, ডিম্পোর আইডিটা, তখন কিন্তু আপনার ডিএলপি সাইটে একটা অ্যাকাউন্ট লাগানো হয়। তো আমরা ডিএলপি আইডিটা নিয়ে আসি, আমরা প্লাস এখানে dlp.com লিখে সার্চ দেবো। তো সার্চ দিলে এরকম ইন্টারফেস চলে আসবে। আগে বলে দিই, যারা অ্যাকাউন্ট করা আছে তারা হচ্ছে লগ ইন করে নেবেন, আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যাদের অ্যাকাউন্ট করা নেই তারা নিচে দেখুন লেখা আছে আপনার সাইন আপ, এই যে নিচে দেখুন সাইন আপ লেখা আছে, সেই সাইন আপে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আইডি যখন অ্যাক্টিভ করা হয় তখনই কিন্তু আপনাদের এই সাইটে অ্যাকাউন্টটা করানো হয়। তো অনেকে জানে না এই সাইটে কেন অ্যাকাউন্টটা করা হয়, তো আজকে জানতে পারবেন এই সাইটে কী কারণে আপনাকে অ্যাকাউন্ট বানানো হচ্ছে। তো এই সাইটের কিছু সেট আপ আছে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তো দেখুন সাইন আপে ক্লিক করার পর উপরে অপশনগুলো একটু দেখবেন, এখান থেকে আপনি কিসের মাধ্যমে পেমেন্টগুলো নিতে পারবেন। এখান থেকে আপনি বিকাশ, রকেট, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্টগুলো নিতে পারবেন। তো এইটা নিয়ে টেনশন করার কারণ কিছু নেই যে 100% এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন এই সেক্টর থেকে। তো যারা অ্যাকাউন্ট করেননি, অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনার নাম দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং আপনার ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা এখানে সিলেক্ট করে দিবেন এবং নিচে আপনার যে উপজেলা আছে সেই উপজেলাটা সিলেক্ট করে দিবেন। আর স্পন আইডি যেটা দিবেন সেটা হচ্ছে আপনার আপলাইন যে আছে তার স্পন আইডিটা এখানে দিবেন, অর্থাৎ আপনার আপলাইনের স্পন আইডিটা এখানে দিবেন। আর নিচে দেখুন দুটো অপশন আছে, এক হচ্ছে বিকাশ এবং ট্রানজ্যাকশন আইডি। তো এই দুটা রিমুভ করার জন্য এখানে দেখবেন ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সি, এটা ক্লিক করবেন। ক্লিক করে আইডি ইনস্টিটিউট অর্থাৎ ডিএলপি আইডি ইনস্টিটিউট এটা সিলেক্ট করে দিবেন। দিলে দেখবেন যে নিচে দুটো অপশন চলে যাবে, এরপর রেজিস্টার অপশনে ক্লিক করে দেখবেন উপরে লেখা উঠবে সাকসেসফুল। তো সাকসেসফুল হলে এরপর আপনার আইডিটা অ্যাক্টিভ করে নিলে আপনি লগ ইন করতে পারবেন। তো আমরা এখন লগ ইন করবো আইডিটি। প্রথমে আপনার জিমেল দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন ক্লিক করে দিবেন। তো এরপর দেখুন এখানে দেখায় এখানে আমার ইনকাম হয়েছে 11,500 টাকা মাইনাস 3,000। এটা আগে টার্গেট দেওয়া ছিল যে আপনার মিনিমাম আপনার 3,000 হলো পারচেস করা লাগবে, তো এখন এই টার্গেটটা নেই, আপনি যত ইনকাম করবেন তত তুলতে পারবেন। তবে এই সেক্টর থেকে 1,000 টাকা হলে আপনি উইথড্র দিতে পারবেন। তো উপরে দেখুন যে স্পন আইডিটা আছে আপনার নাম প্লাস ইউজার আইডি অর্থাৎ 1,642, এইটাই হচ্ছে আপনি ইউনিস্টেকের ডিএলপি আইডিতে বসাবেন। অনেকে দেখা যাচ্ছে যে টেম্পোরারি যে আইডিটা আছে সেটা বসেন না, এই ডিএলপির আইডিতে ঢুকে আপনারা ইউনিস্টেকে আসবেন। ইউনিস্টেকে এসে এই যে নিচে মেনু বাম সাইডে মেনুতে ক্লিক করে অ্যাড ডিএলপি আইডি, এখানে আপনারা সেই আইডিটা বসিয়ে দেবেন। তো এখানে বসে দিয়ে আপনারা সেভ করে দিলে আপনাদের আইডিটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো মনে রাখবেন একটা আইডি কিন্তু একবারে আপনারা বসাতে পারবেন, দ্বিতীয়বার আপনারা বসাতে পারবেন না। তো আমরা এবার লগ ইন করে নিচ্ছি, যাদের অ্যাকাউন্ট করা আছে তারা লগ ইন করে নেবেন। তো এইটা দেখুন একটা ড্যাশবোর্ড এখানে দেখাচ্ছে, এটা একটা ড্যাশবোর্ড। তো নিচে ইনকাম আপনার শো করবে টোটাল, দেখুন এর এই মাসে একটা পারচেস করছিলাম যার কারণে 119 টাকা আমার ইনকাম হচ্ছে। তো এখন আমরা কিভাবে প্রোডাক্টগুলো পারচেস করব, এটার জন্য নিচে দেখবেন আপনার বাম সাইটে এই যে বাম সাইটে মেনু লেখা আছে সেই মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন প্রোডাক্ট কমিশন, এই যে প্রোডাক্ট কমিশন আছে সেই প্রোডাক্ট কমিশনে আপনি ক্লিক করে দেবেন।
তো প্রোডাক্ট কমিশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন। তো এখানে দেওয়া আছে কোন প্রোডাক্টের জন্য কত টাকা কমিশন আছে সেটা দেওয়া আছে। তো সব কিছু এখানে পাবেন। তো এখানে দেখবেন যে করোনাকালীন অনেকগুলো প্রোডাক্ট আছে, সেগুলো আপনারা খুঁজে খুঁজে এখন সেল করতে পারেন। তো এখানে দেখুন অসংখ্য ছেলেদের জন্য এই যে টি শার্ট রয়েছে ফুল সাইজ, এখানে দেখুন এই শার্টটা যদি আপনি পার্চেস করেন, অর্থাৎ আপনি যদি পার্চেস করেন তাহলে আপনি 30 টাকা কমিশন পাবেন, এবং আপনার ডাউন লাইনে যদি কেউ পার্চেস করে সেখান থেকে আপনি 60 টাকা কমিশন পাবেন। তো এই প্রোডাক্টগুলো কীভাবে আপনারা পার্চেস করবেন সেটাই আমরা দেখাবো। যেমন এখানে দেখুন একটা প্রোডাক্ট 1400 টাকা, যেটা পার্চেস করলে আপনি 40 টাকা কমিশন পাবেন, 40 টাকা কমিশন পাবেন, এবং আপনার ডাউনলাইন যদি কেউ করে তাহলে আপনি 10 টাকা কমিশন পাবেন। তো এইটা আমরা কীভাবে পার্চেস করব, পার্চেস করার জন্য আমরা ডান সাইডে চলে যাব। যাওয়ার জন্য এখানে দেখুন ডিটেলস লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন ডিটেলস লেখা রয়েছে, সেই ডিটেলস লেখার উপরে আমরা ক্লিক করে দেবো। কারণ আপনি যে প্রোডাক্টটা নেবেন সেটা সম্পর্কে তো আপনাকে জানতে হবে। তো ডিটেলসে ক্লিক করলে পিকচারটা অনেক বড় হবে, জুম আকারে দেখতে পারবেন। এরপর দেখুন এখানে কি কি সাইজ রয়েছে, অর্থাৎ এর যে সাইজ, আপনার যদি বেশি সাইজ লাগে আপনি কন্ট্যাক্ট করে এই সাইজটা নিতে পারবেন। তো এখানে দেখুন আপনার যদি 1 পিস লাগে তাহলে 1 পিস, আর যদি আপনার 2 বা 3 বা 1-এর অধিক লাগে, যেমন আমার 10 পিস লাগবে, যেমন অনেকে আছে অর্ডার করে যে ব্যবসা করে দোকানের জন্য 10 পিস লাগে, তো এর জন্য এখানে দেখুন ডান সাইডে প্লাস আইকন আছে এবং বাম সাইডে মাইনাস আইকন আছে। তো আমরা যখন প্লাস আইকনটাতে ক্লিক করে দেব, দেখুন 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 10 পিস, তো আমরা এইভাবে আমরা প্লাস আইকনে দিলে আমাদের এটা বাড়তে থাকবে, অর্ডারটা বাড়তে থাকবে, আর মাইনাসে ক্লিক করলে বাম সাইডে আপনার এটা কমে যাবে। তো আমরা 10 পিস অর্ডার করব, এর জন্য আমরা কি করব দেখুন, নিচে দেখুন বাই নাও, নিচে যে লেখাটা আছে বাই নাও, সেই বাই নাই আমরা ক্লিক করে দেবো। আমরা বাই নাই ক্লিক করে দিলাম। তো বাই নাই ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে দেখবেন, একদম নিচে দেখুন একটা শপিং ব্যাগের মতো আছে, এখানে দেখুন 10টা অর্ডার দেওয়া আছে, একদম নিচে সার্চ বাটনের পাশে দেখুন 10, সেই 10 আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে পুরো অপশনটা চলে আসবে যে আমরা 10 পিস নিচ্ছি, অর্থাৎ 1400 টাকা করে টোটাল টাকা আসতেছে 14,000 টাকা, তো এরপর আমরা কি করব, এই যে চেক আউট, চেক আউটটা আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম চাবে, আপনার ইমেল দিবেন, মানে যে কিনতে চায়, যদি কোনো পাবলিক আপনার অ্যাফিলিয়েটের লিঙ্কে ক্লিক করে এখানে আসে তারপরেও তার যে বাসার অ্যাড্রেসগুলো সেগুলো দিতে হবে, উপজেলা দিতে হবে, আপনার পোস্ট কোড, আপনি যে এলাকা আছেন সেটার পোস্ট অফিসের যে কোড আছে সেই কোডটা দিবেন, আপনার ফুল অ্যাড্রেস কোন ঠিকানা যাবে, এবং আপনার একটা ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করে যাতে আপনার পণ্যটা আপনার কাছে পৌঁছে দেওয়া হয়। তো এটা অবশ্যই কুরিয়ার সার্ভিস, আপনাদের আশেপাশে যে এরিয়ায় কুরিয়ার সার্ভিস আছে সেই কুরিয়ার সার্ভিসে পাঠানো হবে। তো এটা মূলত আপনি 7 দিনের মধ্যে অর্ডারটা পেয়ে যাবেন। তবে আর একটা জিনিস যেটা মনে মনে রাখবেন যে ডেলিভারি চার্জ, অর্থাৎ আপনি যদি ঢাকার বাইরে অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ আপনার 120 টাকা দিতে হবে, অর্থাৎ যে কোনো প্রোডাক্ট আপনি যদি 10 পিসও নেন ওই 120 টাকা দিতে হবে, আপনি যদি 1 পিসও নেন এটার সাথে 120 টাকা যোগ হবে, অর্থাৎ এটা ডেলিভারি চার্জ। তো এরপর আর যদি ঢাকার ভিতরে কেউ অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ পড়বে 60 টাকা। তো এরপর আমরা প্লেস অর্ডার, অর্ডারে ক্লিক করে দিলে আমাদের এটা অর্ডার সাকসেসফুল হয়ে যাবে। তো আমরা প্লেস অর্ডারে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের এখানে বিকাশ অ্যাকাউন্টটা চলে আসবে, অর্থাৎ আপনি যে টাকাটা নেবেন, অর্থাৎ যে অর্ডারটা করছেন সেটা কিসের মাধ্যমে পেমেন্টটা করতে চাচ্ছেন, অর্থাৎ বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে আপনার সেই টাকাটা অগ্রিম দিতে হবে, অ্যাডভান্স দিতে হবে।
তো এরপর এখান থেকে যে কোনো একটা ক্লিক ফর নেক্সট সেট আপ এখানে দেখুন, তো কোন নম্বরে পাঠাবেন এখানে দেওয়াই আছে। তো নিচে দেখুন কিভাবে বিকাশ থেকে দিবেন, এখানে পুরো অপশন একটা দেওয়া রয়েছে। তারপর আপনার মোবাইল নাম্বার, ট্রানজ্যাকশন আইডি, বাট এটা আপনি পারচেস করে দিবেন। গ্রাহক যখন কিনবে তখন আপনার ওই লিঙ্কে ক্লিক করে এরকম অর্ডার দিলে গ্রাহকের এখানে নাম্বার শো করবে, এই যে বিকাশ যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে বিকাশ টাকা পাঠিয়ে দেবে। তো এগুলো অপশন নিয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো কিভাবে আপনারা বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে এটা পেটা করতে পারবেন। তো এরপরও যদি কেউ আরও বিস্তারিত জানতে চায়, এখানে অফিসিয়াল দেখুন একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তারা যোগাযোগ করতে পারবে। দেখবেন এখানে যে নাম্বারটা দেওয়া আছে 01844945084, এই সেম নাম্বারটা আপনারা দেখবেন যে আপনার এখানেও কিন্তু দেওয়া আছে, অর্থাৎ এটা অফিসিয়াল একটা নাম্বার। তো এই নাম্বারে পাবলিক কন্ট্যাক্ট করে টাকা দিতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা অর্ডারটা পারচেস করবেন। তো আবার দেখাচ্ছি আপনাদেরকে, আমরা প্রথমে যখন আমরা ইউনিস্টেকে ক্লিক করব, দেখা গেল আমরা মেনু বা প্রোডাক্ট কমিশনে কোথাও গেলাম না। এরপর এখানে ড্যাশবোর্ডে যে পিকচারগুলো আসবে, যে প্রোডাক্টগুলো আসবে, সেগুলো যদি যেমন এই প্রোডাক্টটা আমি নিচ্ছি, দেখ আপনি এই প্রোডাক্টের উপরে ক্লিক করবেন, অর্থাৎ যে প্রোডাক্টে নিতে চান সেই প্রোডাক্টে ক্লিক করলে দেখুন এখানে ডাইরেক্ট চলে আসবে, অর্থাৎ আপনি কয় পিস নিতে চান সেটা চলে আসবে। তারপরে বাই নাও, বাই নাওতে ক্লিক করলে আপনার নিচে চলে আসবে, এরপর আপনি আপনার অ্যাড্রেস, বাসার অ্যাড্রেস সব কিছু দেবেন। তো দেখুন আমি যেহেতু অর্ডারটা করছি এখানে কিন্তু জিরো আছে, অর্থাৎ আমার অর্ডারটা হয়ে গেছে। তো আবার আমি বাই নাই ক্লিক করলাম, বাই নাই ক্লিক করার পর দেখুন এখানে ওয়ান সিলেক্ট হয়ে গেছে। আবার আমরা এই অনে ক্লিক করব, তো আবারও দেখুন আমাদের এখানে ওটাকে চেক আউট আছে, চেক আউটে ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর আপনার নাম, ঠিকানা, ডিটেলস সব কিছু এখানে দিবেন। তো জাস্ট আনুমানিক আমরা একটা দিলাম। তো আবারও বলতেছি পোস্ট অফিস এবং ফুল যে অ্যাড্রেসটা আছে এটা আপনাদের যে রিয়েল অ্যাড্রেস সেটা দিবেন, কেউ ফেক অ্যাড্রেস দেবেন না, কারণ অনেক সময় প্রোডাক্ট যে ঘুরে আসে। তো আপনাদের যে নিবে অর্থাৎ আপনার লিঙ্কে ক্লিক করে আপনি ফেসবুকে কিভাবে লিঙ্কটা দিলেন সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। তো সেই লিঙ্কে ক্লিক করে এসে যদি কেউ এই প্রোডাক্টটা পারচেস করে বা কেনে, সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন। তো এরপর আরও কিছু সেটিং আপনাদেরকে দেখাই, যেমন আছে এখানে অ্যাফিলিয়েটিং। তো অ্যাফিলিয়েটে যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে, অর্থাৎ আপনি এই মাসে কত টাকা ইনকাম করছেন সেই অ্যাড্রেসটা এখানে চলে আসবে পুরো এই ড্যাশবোর্ডে, এই ড্যাশবোর্ডটা সিলেক্ট করে। তো আরও কিছু অপশন আছে মেনু, আমরা গত এর আগে দেখাইছি কীভাবে আপনারা উইথড্র দিবেন সেটা। তো এখানে যদি দেখেন নিচে প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করে আপনার ছবি অ্যাড করতে পারেন। এখানে এখানে আপনার ছবি অ্যাড করবেন, এই যে আপলোড ইমেজিং, আপলোড ইমেজিংয়ে ক্লিক করে আপনার ছবিটা এখানে আপলোড করে নিতে পারেন। তো এখানে অসংখ্য অসংখ্য ওয়ে আছে ইনকামের, অসংখ্য প্রোডাক্ট আছে, আরও কিছু প্রোডাক্ট আসবে স্বল্প মূল্যে। তো একটা কথাই বলবো, যারা এখানে অ্যাকাউন্ট করছেন বা যারা এখানে কাজ করতেছেন, যে কোনো একটা প্রোডাক্ট, অর্থাৎ সর্বনিম্ন 70 টাকার বা 100 টাকার দামেরও প্রোডাক্ট আছে, আপনি যদি এখানে খোঁজেন বা যে কোনো একটা পছন্দের প্রোডাক্ট নিতে পারেন, আপনি নিজে প্রথমে একটা অর্ডার করেন, অর্ডার করে দেখুন যে আপনার ব্যালেন্সে কমিশনটা ঢুকতেছে কিনা। আপনার যে কোনো একটা প্রোডাক্ট নেবেন এখান থেকে নিয়ে একটা অর্ডার করবেন, দেখুন যে সব কিছু ঠিকঠাক মতো সেভ হচ্ছে কিনা। তো এটা আপনারা সবাই ট্রাই করবেন। এখানে ছেলেদের জন্য অসংখ্য শার্ট আছে, মেয়েদের জন্য থ্রি পিস সব কিছু আছে এই অপশনটিতে। তো এখানে দেখুন অ্যাফিলিয়েটিক লিঙ্ক আপনি ডান সাইডে দেখতে পাবেন, প্রথমে আপনার ডিটেলস দেওয়া আছে, এই প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে, এবং ডান সাইডে দেখুন অ্যাফিলিয়েটিক লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন আপনার এই লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন আমি সেই লিঙ্কটা আমি যদি মেসেঞ্জারে দেই, অর্থাৎ কেউ কিনতে চাচ্ছে সেই মেসেঞ্জারে যদি দেই,
সেই মেসেঞ্জারে আমি জাস্ট লিঙ্কটা কপি করে নিয়েছি, তারপর পেস্ট করে আমি এটা মেসেঞ্জারে দিয়ে দিলাম। তো মেসেঞ্জার দিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, দেখবেন যে এখানে আপনার ছবি সহকারে শো করবে। দেখুন আমি যে মেসেঞ্জারে দিলাম, দেখুন এখানে শার্টটা শো করছে, দাম প্রাইস কত 650 টাকা। এখন এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, সাপোজ এই লিঙ্কে আমি ক্লিক করলাম, আপনি আপনার বন্ধু বান্ধব যাকে দিচ্ছেন সেই লিঙ্কে ক্লিক করলো, তো ক্লিক করার পর সরাসরি তাকে কিন্তু নিয়ে যাবে ইউনিস্টাগে, অর্থাৎ আবারও দেখাচ্ছি unistag.com এ নিয়ে যাবে। অর্থাৎ তাকে সরাসরি কিন্তু আপনার ওই ডিটেলস বা সব কিছুতে নিয়ে যাবে না, অর্থাৎ কীভাবে পারচেস করতে হবে শুধু সে ঠিকানা টিকানা দিয়ে সেটা পারচেস করবে। দেখুন সরাসরি কিন্তু আমাদেরকে ইউনিস্টাগে অর্ডার, সেই অর্ডার অপশনে চলে আসছে। এখানে সব কিছু সে দেখতে পাবে যে সাইজ কি, কোন সাইজ লাগবে, 650, একটাই কালার আছে। এখানে দেখুন পিকচারটা সবাই দেখতে পাবে। তো এখানে দেখুন আমাদের তিনটা সাইজ রয়েছে, দেখুন একটা হচ্ছে এম সাইজ, এল সাইজ এবং এক্সেল সাইজ। তো তার যে সাইজটা লাগবে সেটা সে অর্ডার করবে। তো অর্ডার করার জন্য আবারও বলতেছি, আগে দেখিয়ে দিছি যে বাই নাও ক্লিক করার পর এখানে অপশন পাবেন, এখানে চলে যাবে, এরপরে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন। তো দেখছেন কত ইজিলি, মানে আপনি আপনার বন্ধু বান্ধবকে আপনি ফেসবুকে লিঙ্ক দিচ্ছেন, সেখান থেকে কিন্তু পারচেস হয়ে যাচ্ছে অটোমেটিক। তো খুব সহজে আপনি এই কাজটা করতে পারতেছেন। তো আপনারা ট্রাই করে দেখেন, অ্যাপলিটি আরও অনেকগুলো ক্লাস হবে, আপনাদেরকে শেখানো হবে এরপরে। তো আপনারা সবাই একটু ট্রাই করেন এই অপশনটা, যে অর্ডার করতে পারতেছেন কিনা এটা করে সবাই একটু স্ক্রিনশট দেন গ্রুপে, যে আপনাদের লিঙ্কটা কপি হচ্ছে কিনা, আপনারা ফেসবুকে আপনাদের বন্ধু বান্ধবকে দিতে পারতেছেন কিনা, এটা একটু সবাই প্র্যাকটিস করে আমাকে স্ক্রিনশট দেন একটা করে। এবার আমরা ডিএলপি আপনাদের সেটআপ দেখাই। তো এই যে ডিএলপি রয়েছে, এখানে আপনার নাম এবং ইউজার আইডি, তো এটা অনেকে লগ আউট করতে পারেন না। তো এটা লগ আউট করার জন্য আপনার যে উপরে নাম আছে সেই নামে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে মাই প্রোফাইল এবং লগ ইন, আপনি মাই প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলটা সেটিং করে নিতে পারবেন এবং লগ আউটে ক্লিক করে আপনি আইডিটা লগ আউট করতে পারবেন। তো এখন আসি এইটার যে ড্যাশবোর্ড, এটার কী কী আপনারা মানে এখানে কাজটা কি, অর্থাৎ কোন কোন মাধ্যম থেকে আপনি এখানে ইনকাম পাবেন সেটা, এখানে একটা চার্ট দেওয়া রয়েছে ভবিষ্যতে, অর্থাৎ ই শপিং, অর্থাৎ আমাদের যে লোকাল স্টোরগুলো চালু হচ্ছে বা শপিং সেন্টারগুলো চালু হবে বিভিন্ন জেলায়, সেখান থেকে আপনারা একটা কমিশন পাবেন। আমাদের স্কুলে কিছু কন্ট্যাক্ট থাকবে স্কুলদের সাথে, স্কুল কলেজ, তার সুপার শপ, তার আইটি ইনস্টিটিউট, তারপর টোকেন, তো এই সবগুলোই উদ্বোধন হচ্ছে খুব দ্রুতই, লঞ্চ করতেছে। তো এইগুলো সবগুলো মাধ্যম থেকে আপনি ইনকাম করতে পারবেন। দেখা গেল এখানে ই শপিংয়ের কথাই বলি বা সুপার শপ বলি, সুপার শপটা এমন, যেমন আপনার আপনি যেমন বাজার থেকে আলু পটল বা চাল ডাল কেনেন, তো সুপার শপটা তেমন, সেখানে চাল ডাল সব কিছু থাকবে। আপনার অ্যাপসের মাধ্যমে অর্ডার করলেই আপনার বাসায় আধা ঘন্টার ভিতর, অর্থাৎ 30 মিনিটের মধ্যে আপনার বাসায় পৌঁছে যাবে সেই সুপার শপ থেকে। অর্থাৎ আপনি বাজারে যে রেটে কেনেন সেই রেটেই কিনবেন, কিন্তু আপনি এখান থেকে একটা কমিশন পাবেন। অর্থাৎ আপনার বাজারে যদি চাল 50 টাকা হয়, সুপার শপও ঠিক একই দামে থাকবে, 50 টাকায় থাকবে, কিন্তু আপনি এখান থেকে একটা কমিশন পাবেন। অর্থাৎ 50 টাকা দিয়ে আপনি 1 কেজি চাল কিনলে 5 টাকা আপনার কমিশন থাকবে, অর্থাৎ এখানে এই যে ব্যালেন্সটা রয়েছে সেখানে যোগ হয়ে যাবে। তো এইটাই হচ্ছে সুপার শপ, এরকম সব কিছু আমাদের উদ্বোধন হচ্ছে সেগুলিতে। এরপরও দেখুন এখানে আরও কিছু আপনার সেট আপ আছে, উপরে দেখুন 3-ডট মেনু আছে। যদি আমরা 3-ডট মেনুতে ক্লিক করি, তো এখানে দেখতে পাবেন ড্যাশবোর্ড। আবারও বলতেছি এখানে দেখুন কিছু অপশন রয়েছে আপনার ড্যাশবোর্ড। তো এরপর আছে লিডার বোর্ড, যদি আপনি এখানে লিডার বোর্ডে ক্লিক করেন, এই যে যে লিডার বোর্ড আছে এখানে যদি ক্লিক করেন, দেখুন আপনি কি দেখতে পারেন, এখানে এই মুহূর্তে কারা কারা সাইন করতেছে এবং আইডি অ্যাক্টিভ করতেছে তাদেরকে পাবেন। দেখুন একজন এই করছে কক্সবাজার থেকে, তারপর সিলেট, খুলনা, অর্থাৎ
প্রতিনিয়ত যারা আইডি অ্যাক্টিভ করতেছে, কে কে আইডি অ্যাক্টিভ করতেছে, এই ড্যাশবোর্ডে সবগুলো শো করতেছে। তো এরপর যদি আমরা নিচে যাই, অর্থাৎ কোন জেলাতে আমাদের কতজন মেম্বার রয়েছে সেটা যদি আপনারা দেখতে চান, এই যে ডিস্ট্রিবিউটেড অল মেম্বার, অর্থাৎ শ্রীপুরে আছে 45 জন, জামালপুরে আছে 76 জন, ঢাকায় আছে 1145 জন। তো এইভাবে আপনারা দেখতে পাবেন সব জেলায় আমাদের কোন জেলায় কত কত মেম্বার আছে সব কিছু আপনারা দেখতে পারবেন। এখানে টাঙ্গাইলে 132 জন, তারপরে দেখুন রাজশাহী, ফরিদপুর, সব কিছু আপনারা পাবেন। সিলেট, চিটাগাঙ্গে, চিটাগাং যেটা আছে সেখানে আমাদের 593 জন মেম্বার রয়েছে, এবং কক্সবাজারে 70 জন রয়েছে, রাজশাহী 102 জন। অর্থাৎ প্রতিটা জায়গায় কোন জায়গা থেকে কত মেম্বার রয়েছে সব এখানে আপনারা দেখতে পাবেন। তো এরপর যদি যাই আমরা ম্যাক্সিমাম টিম সাইজ, অর্থাৎ আপনাদের যে আপলাইন রয়েছে, বড় বড় আপলাইন, তারা টোটাল কে কতজন মেম্বার, অর্থাৎ টপ যে লিস্টে আছে কে কার আন্ডারে কতগুলো মেম্বার আইডি অ্যাক্টিভ করেছে। অর্থাৎ প্রথম যে মেম্বারটি রয়েছে সুমাইয়া খাতুন, তার আন্ডারে 3114 জন ডাউনলাইনে মেম্বার রয়েছে। তো এরপর দেখুন লাবণ্য রহমান, তার আন্ডারে 2588 জন। এরপর দেখুন আবির, কিং অফ আবির, তার আন্ডারে কিন্তু 1825 জন রয়েছে। এরপর তপু সরকার, এনার আন্ডারে কিন্তু রয়েছে 1549 জন। তো এইটা হচ্ছে লিডার বোর্ড, অর্থাৎ এখানে টোটাল 10 জনেরটা আপনার শো করবে, 10 জন যে টপ আন্ডারে লিডার রয়েছে তাদের এটা শো করবে। তো আপনারা যদি এরকম টার্গেট রয়ে যায়, আপনারা ব্রোঞ্জ হতে পারবেন, সিলভার হতে পারবেন। কীভাবে ব্রোঞ্জ সিলভার হওয়া যায় এর আগে কিন্তু আমরা আপনাদেরকে শিখাইছি। তো এইটা গেল আপনার হচ্ছে লিডার বোর্ড। এরপর যদি আমরা আবার উপরে থিওরি অফ মেরিটে ক্লিক করি, এরপর যদি আপনি ড্যাশবোর্ডে ক্লিক করেন, এই যে যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে যদি আপনি ক্লিক করেন, তো এখানে দেখতে পারবেন আপনার রেফারের কতজন রয়েছে। এখানে দেখুন আমি যে আইডিতে ঢুকছি সেখানে তার আন্ডারে 73 জন রয়েছে, এবং 500 টাকা করে আইডি অ্যাক্টিভ করছে, এবং তার আর্নিং হয়েছে 3036,500 টাকা তার আর্নিং রয়েছে। তো এই ডিএলপি থেকে আপনি কীভাবে উদ্যোগ দেবেন, এখান থেকে উদ্যোগ দেওয়ার জন্য আপনারা আবার থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ট্রানজ্যাকশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা পাবেন ট্রানজ্যাকশন হিস্টোরি প্লাস উইথড্র অপশন। তো আমরা যদি উইথড্র অপশন ক্লিক করে দেই, তো এখানে দেখুন সেম একই অপশন, দেখুন এখানে এখানে দেখুন আপনার আদার্স ইনকাম, বিকাশ, অ্যাকাউন্ট নাম্বার, ফুল নাম্বার, এগুলো সব দিবেন। দেওয়ার পর এখানে বিকাশে যদি আপনি সিলেক্ট করেন, তিনটা মাধ্যমে নিতে পারবেন, একটা ব্যাঙ্কে, রকেটে এবং বিকাশের মাধ্যমে নিতে পারবেন। তো এখানে উদ্যোগ দেওয়ার সিস্টেম হচ্ছে মিনিমাম আপনি কত টাকা উদ্যোগ দিতে চান, এখানে আপনার সংখ্যা তার লিখতে হবে। যদি আপনি 10,000 টাকা উদ্যোগ দেন, তাহলে আপনি এই যে 10,000 টাকা এখানে লিখবেন। আদার্সে ক্লিক করে আপনার এটা কী ইনকাম, যদি ই ইনকাম হয় তাহলে আর্নিং ইনকামটা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ কোন নাম্বারে টাকাটা নিতে চাচ্ছেন সেই নাম্বারটা দিবেন। এরপর হচ্ছে আপনার ফুল নামটা দিবেন, অর্থাৎ আপনার যে আইডি থেকে দিচ্ছেন সেই আইডির যে নামটা সেই ফুল নামটা দিতে হবে, দিয়ে উদ্যোগ অপশনে ক্লিক করে দিতে হবে। তো মনে রাখবেন এই সেক্টর থেকে আপনি 1,000 টাকা হলে পেমেন্টটা নিতে পারবেন। তো এই ছিল ডিএলপির অল সেটিং, আশা করি সবাই বুঝতে পারছেন ডিএলপিতে কীভাবে কোন কোন মাধ্যম থেকে আপনার ইনকাম আসবে ভবিষ্যতে। তো আমরা হোম পেজে চলে যাই, আর -3000 এটা আবারও বলতেছি, মাইনাস যে 3000 আছে এটা আমাদের আগে ছিল, একটা টার্গেট দেওয়া ছিল, এটা এখন আপাতত নেই। তো আপনারা যা ইনকাম করবেন তাই 1,000 টাকা মিল হলে আপনারা তুলতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।